আমি এবং আমার সাহাবারা যেভাবে নামাজ আমার সাহাবারা যেভাবে নামাজ পড়েছে যেভাবে সেভাবে তাদেরকে তোমরা দেখে সেটা সেভাবে নামাজ পড়বে ফলো করবে তাদের মাঝাবটা আসলো কোথেকে কখন মাঝাবটা তৈরি হলো এ বিষয়ে যদি একটু জানাতেন উপকৃত হতাম ভাইরাসেল আপনি প্রশ্ন যে কথাটি বলেছেন সেটা একটু আমি মডিফাই করে দিচ্ছি রসুল্লাহ বলেছেন যে

ভাগে বিভক্ত হয়ে বাহাত্তর টাই নামে যাবে একটি মাত্র দল জানাতে যাবে তার ক্রাইটেরিয়া তার বৈশিষ্ট্য উল্লেখ করতে গেলে সাল্লাম বলেন যে মা আনা আলহি আসাবে মা আনা

কোরআনের পর সহি সম্মত হবে চারজন ইমাম একই কথাই বলেছেন চারজন ইমাম একই কথা বলেছেন যে যখন হাদিস সঠিক বলে ধরে নেওয়া হবে হাদিস সাব্যস্ত হয়ে যাবে সনাদান সনদের ক্ষেত্রে তখনই সেটা আমার আমার মাঝহাম হিসেবে ধরে নিবা তাহলে মাঝহাব তৈরি হলো কখন মাঝহাব হিজুরি চারশো হিজুরির পরে তৈরি হয়েছে

তারা নাজাদ পেয়ে গেল আর আমরা আজকে সেটা না মানে কপল কল্পিত কথা এবং আল্লাহ নামে করার ছাড়া এক সময় মাঝহবটাকে ফলো করা হতো এইভাবে যেমন পানি না থাকলে মাটি তাহে জ্ঞান এখন জ্ঞানের বহুল প্রচলন রয়েছে আমাদের মাঝে ছাপাখানা অনেক বেড়ে গিয়েছে এবং বিভিন্ন বই বাংলাতে অনুবাদ হয় জমা হচ্ছে সেই প্রতিকূলতা গুলি আমাদের নেই যে প্রতিকূলতা গুলি মাঝাব মানার ক্ষেত্রে ছিল এই বর্তমানে আমাদেরকে মাঝহাব কে বাদ দিয়ে কোরআন ও সহি সন্নাকেই ফলো করতে হবে কোন মাঝহাব মানা যাবে না প্রত্যেকটা মাঝহাব এক্ষেত্রে মানা যাবে যে তাদের কথাগুলি কোরআন ও সহি সন্না সাপোর্ট করে কিনা যেটা করে সেটাই মানেন যেটা না করে সেটা মানেন না কারণ চারটা হবে হক

সেগুলি দেখেন এবং অবলম্বন করুন সেজন্য কারো অন্ধবিশ্বাস ব্যক্তি বিশেষের অন্ধ অনুসরণ পরিত্যাগ করুন